এক্সেলের চমৎকার যতগুলো টিপস রয়েছে তার মধ্যে অন্যতম একটি টিপস হলো ডাটা ট্রান্সপোজ। এখানে দুটি টেবিল দেখুন যেখানে সেম ইনফরমেশন জাস্ট ভিন্নভাবে রয়েছে। এখানে কলাম বরাবর নামের লিস্ট, র বরাবর বিভিন্ন সাবজেক্ট এবং নাম্বার দেওয়া আছে। পাশের টেবিলে কলাম বরাবর রয়েছে সাবজেক্টগুলো আর র বরাবর রয়েছে বিভিন্ন নামের লিস্ট এবং নাম্বারগুলো। একই জিনিস জাস্ট ভিন্নভাবে উপস্থাপন করা, এরকম আমাদের অনেক সময় দরকার হয়। এটি যদি ম্যানুয়ালি করতে যাওয়া হয় অল্প ডাটা হলে কোনো সমস্যা নেই, খুব সহজে করা যায়। কিন্তু যদি ডাটার সংখ্যা বেশি থাকে, টেবিল যদি অনেক বড় হয়, তাহলে সেটিকে এভাবে কনভার্ট করা খুবই ঝামেলার বিষয়। আর সেটি কীভাবে এক্সেলের সাহায্যে একদম শর্টকাটে কয়েক সেকেন্ডের মধ্যে করা যায় আজকের ভিডিওতে সেটি আলোচনা করা হবে। ডাটার রকে কলামে এবং কলামকে রতে কনভার্ট করার জন্য এক্সেলের যে ফিচারটি রয়েছে সেটি হচ্ছে ডাটা ট্রান্সপোজ। আর এটি খুবই সহজ একটি বিষয়, জাস্ট যে ডাটাগুলোকে ট্রান্সপোজ করতে হবে সে ডাটাগুলো জাস্ট সিম্পলি সিলেক্ট করে কপি করতে হবে। কপি করার পর যে জায়গায় ডাটা ট্রান্সপোজ করা হবে সেখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে যে টু হেড অ্যারো রয়েছে সেটিতে ক্লিক করলেই ডাটাগুলো ট্রান্সপোজ হয়ে যাবে। দেখুন এখানে যে নামগুলো কলাম বরাবর রয়েছে এখানে এসে সেগুলো র বরাবর হয়ে গেছে, আর এখানে যে সাবজেক্টগুলো র বরাবর রয়েছে সেগুলো এখানে কলামের মধ্যে চলে এসেছে। খুবই সিম্পল বিষয়। এখন যদি আবার এই লিস্টটিকে এরকম বানাতে চাই তাহলে আগের মতোই জাস্ট সিলেক্ট করে কপি করতে হবে। কপি করার পর এখানে সিলেক্ট করে এখানে যে টু হেড এরো আছে সেটিতে ক্লিক করলেই ডাটাগুলো ট্রান্সপোজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় ভিডিওটি আবার দেখতে পারেন অথবা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যদি আজকের ভিডিওর প্র্যাকটিস ফাইলটি পেতে চান এখনই চলে যান ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখানে লিংক দেওয়া থাকবে যেখানে এই প্র্যাকটিস ফাইলটি আপনি ডাউনলোড করতে পারবেন, তারপর নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবেন। সবশেষে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর নিয়মিত টিপস এবং সিরিজ টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে লাইক দিয়ে রাখুন।